গত 6 আগস্ট সবজি ক্ষেতে চারিদিকে গুনা দিয়ে ইলেকট্রিক শর্ট দেওয়ায় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় পার্শ্ববর্তী শ্রাবণ দেবনাথ নামে এক 11 বছরের শিশুর। ঘটনা শাবরুম মহকুমা রূপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত গরিফা এডিসি ভিলেজে। ঘটনার বিবরণে জানা যায়, গত 6 আগস্ট সকাল 8:30 নাগাদ প্রতিবেশী গণেশ দেবনাথের ছেলে শ্রাবণ দেবনাথ সবজি ক্ষেতের পাশে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ঘটনাস্থলেই। মৃত ছেলের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, উত্তম দেবনাথ তার সবজি ক্ষেতের চারিদিকে ইলেকট্রিকের শক দিয়ে তার কাটা ব্যারিকেড করে রাখে প্রায়শই। বহুবার এলাকাবাসী এই চিত্র দেখার পর উত্তম দেবনাথকে বারবার না করা সত্ত্বেও তারা ওই সবজি ক্ষেতের চারিদিকে ব্যারিকেড করে রাখে ইলেকট্রিক শর্ট দিয়ে, যা কেড়ে নিল 11 বছরের নাবালক শিশুর প্রাণ। এরপর মৃত শিশুর বাবা গণেশ দেবনাথ মনু থানায় অভিযুক্ত উত্তম দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত 8 আগস্ট রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানও মৃত শিশুর বাড়িতে যান। তারপর মনুবাজার থানায় গিয়ে দোষীর অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। কিন্তু আজ প্রায় 17 দিন অতিক্রান্ত হলেও মূল অভিযুক্ত উত্তম দেবনাথ বহাল তবিয়তে প্রকাশ্য দিবালোকে এলাকায় ঘোরাফেরা করছে বলে অভিযোগ। পুলিশ করার কি হারানোর চেষ্টা করে আসামি দিতে বলি, পুলিশ আইয়ে আজ আজ যাইগো, পুলিশে কোনো কিছু করে না, তারার বাড়িতে আয় তারার লয়ে কথা কয়, বাড়িছে আবার আসামি কি কয়তে থানা থেকে, এইভাবে কেউ নাকি সবসময় আইয়ে 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 ঘুরি গাড়ি যাইগো, আসামি সবসময় বাড়িয়ে ঘরে ঘুরে গাড়ে, তারা আরও হমক দমক দে, আমরা আরও মাজবো ধরবো, আর কেস তুলে রাখতাম, তো এটা কি হবে, এটা কি প্রশাসন কি এটা চায় নাকি, এটা রাজনীতি নিলে তো মানুষ হচ্ছে ভুল ভুল মনে করবো, এটা কি রাজনীতি হয় নাকি, একটা বাচ্চা আমার নিজের বাচ্চা মারা গেছে, এটা তো রাজনীতি লোক জানি, এটা কি হয় নাকি, এটা কি মুখ্যমন্ত্রী দেখেন না, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এটা কি আমাদের আমরা 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 গরিব মানুষ আমরা চোখে করেন না, তাদেরও তো ছেলেবেলে আছে, ওই তাদের ছেলেবেলে একটা মারা গেলে তখন তাদের কাছে কীরকম লাগবে, নিশ্চয় তাদের কাছে কষ্ট লাগবে, আমার কাছে তো লাগে রে, আমরা আমি তো বাবা আমি খুব কষ্ট করি আছি, নিজে মাত্র 10 মাস 10 দিন ফেরত হচ্ছে, সে তো আরও বেশি চিকরা প্রশাসন হারা না, এমন কিছু আছে নাকি, নিশ্চয় প্রশাসন মনে তাদের কাছে বিক্রি গেছে, নাহলে কিনলে আজকে ওই দিন 16-17 নিয়ে যাবে, আসামি আরেস্ট করেন না, নিশ্চয় টাকা গেছে, অন্য আগে আমি পারি না, আমি গরিব মানুষ আমার কাছে টাকা নাই, আমি আমি দুয়ে এত দুয়ারে এত দুয়ারে দুম বিয়ের যা কয় তা শুনি, আর এত এত দুয়ারে এত দুয়ারে যায় ঘুরি গাড়ি আয় চলি আয় থানাত গেল ঘুরি চলি আয় আবার কিচ্ছু করে না তারা। তা সত্ত্বেও মনুবাজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না কেন, এক অজ্ঞাত কারণে। মনুবাজার থানার ওসি অনুপ কুমার দাসের নিকট মৃত শিশুর পিতা দ্বারস্থ হলেও কোনো সদুত্তর পাচ্ছেন না। ফিও রিপোর্ট, হালাবুল।